leading figure for their কক্সবাজার আদর্শ মহিলা কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় কক্সবাজারের পুলিশ সুপার ডক্টর এ কে এম ইকবাল হোসেন বলেছেন, শান্তি ধর্ম ইসলামকে সন্ত্রাসের ধর্ম হিসেবে বিশ্বে পরিচিত করতে অমুসলিমরা উঠে পড়ে লেগেছে। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। তিনি বলেন, যারা মানুষ হত্যার কাজ করছে তারা কখনো মুসলিম নয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের ইংরেজি বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধ হন পুলিশ চোপাল। সবাই সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কক্সবাজার আদর্শ মহিলা কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা এবং সৈয়দিয়া বালিকা এতিমখানা ও কারিগরি ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা ও ইবতেদায়ী শাখার পরিচালক মহিউদ্দিন আজাদ। সবাই বক্তব্য রাখেন মাদ্রাসার আরবি প্রভাষক ডক্টর মোহাম্মদ নুরুল আফসার, ইংরেজি বিভাগের সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম ও দশম শ্রেণীর শিক্ষার্থী লোবানা হক। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন হাফেজা খাদিজা আক্তার। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পদস্থ পুলিশের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবাই সঙ্গীত পরিবেশন করেন মাদ্রাসার আবাবিল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার উপস্থিত সকলকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও এপটিজিন প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান। ছাড়বো না, বাল্য বিয়ে করবো না, নিজের মাতৃভূমিকে ভালোবাসবো,